আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম। পরিচিতি শিক্ষক পরিচিতি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক প্রগ্রেসিভ মডেল স্কুল ময়মনসিংহ। পাঠ পরিচিতি বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম, অধ্যায় চতুর্থ, আমার লেখালেখি ও হিসাব, পর্ব দুই। শিখনফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা টেবিল বা সারণী যোগ করতে পারবে, ছবি যোগ করতে পারবে, ওয়ার্ড আর্ট যোগ করতে পারবে। লক্ষ্য করো, টেবিল বা সারণী যোগ করার জন্য আমরা প্রথমে লেখাটুকুকে আমরা কপি করে নিই। এরপর আমরা একটা এমএস ওয়ার্ড খুলি, এমএস ওয়ার্ডের লেখাটাকে পেস্ট করলাম। এখানে লেখার ভিতরে আছে, লক্ষ্য করো, রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করে। তাহলে আমরা এই যে লক্ষ্য করো, ইনসার্ট ট্যাব, এই ইনসার্ট ট্যাবে আমরা ক্লিক করব। তারপরে পরবর্তী কাজ, টেবিলে ক্লিক করতে হবে। তাহলে আমরা যে টেবিলে ক্লিক করলাম, লক্ষ্য করে একটা ডায়ালগ বক্স এসেছে। এখন লক্ষ্য করো, ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে, এরপর ডায়ালগ বক্স আসবে। প্রথমে আমরা রিবনে ইনসার্ট ট্যাবে ক্লিক, ইনসার্ট ট্যাবে ক্লিক করা, তারপর টেবিলে ক্লিক করতে হবে। টেবিলে ক্লিক করার পর টেবিলে ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স এসেছে। ডায়ালগ বক্সের নাম হলো ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিলে আমরা এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে। এরপর একটা ডায়ালগ বক্স আসবে। এই ইনসার্ট টেবিলে আমরা ক্লিক করলাম, এরপর একটি ডায়ালগ বক্স এসেছে। সেখানে কলাম ও রো সারি সংখ্যা ঠিক করতে হবে। এখানে আছে কলাম, কলামে আছে 5, আমরা এখানে ঠিক করে নেই। আমরা দিলাম যে কোনো একটা সংখ্যা, দিলাম 6। নাম্বার অফ কলামে ঘরে আমরা 6 দিলাম, এবং নাম্বার অফ রোস এর ঘরে আমরা 4 দিলাম। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করো, একটি একটি টেবিল আমাদের এখানে সংযোগ হয়েছে। টেবিলে 6টি কলাম আছে এবং 4টি রো আছে। কলাম হচ্ছে এই খাড়াগুলো, এই যে এগুলো, এক নাম্বার কলাম, 2, 3, 4, 5, 6, এই 6টা হলো কলাম। আর রো হলো এই লম্বালম্বি ভাবে যে গড়গুলো, এগুলো হচ্ছে রো। রো হচ্ছে এগুলো, এখন 4টা রো আছে, 1, এরপর হচ্ছে 2, 2, 3, 4, এই 4টা হলো আমাদের রো। তাহলে 6টি কলাম এবং 4টি রো বিশিষ্ট একটি টেবিল আমরা নিয়েছি। তারপর লক্ষ্য করো, এভাবে আমরা টেবিল সংযোজন করব। এরপর লক্ষ্য করো, ছবি যোগ করা। ছবি যোগ করা, রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। তার পরবর্তী কাজ লক্ষ্য করো,
ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার আইকনে ক্লিক করতে হবে। তার মানে এটা হচ্ছে যে ইলাস্ট্রেশন গ্রুপ, এই ইলাস্ট্রেশন গ্রুপে আমাদের যে পিকচার আইকনে আমরা ক্লিক করব। পিকচার আইকনে ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স এসেছে, লক্ষ্য করো ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার আইকনে ক্লিক করতে হবে, এরপর একটা ডায়ালগ বক্স আসবে। তাহলে আমরা প্রথমে আমরা ইনসার্ট রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক, তারপর ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার আইকনে ক্লিক, ক্লিক করার পরে একটি ডায়ালগ বক্স এসেছে। এই ডায়ালগ বক্স এসেছে এখন আমার ল্যাপটপে যেখানে ছবি আছে আমরা সেখানে যাব। হ্যাঁ, লক্ষ্য করো যেখানে কি বলছে যে সেখানে তোমরা তোমাদের ছবির জায়গা নির্ধারণ করে ছবি নির্দিষ্ট করে দিলে ডকুমেন্টে ছবি যুক্ত হবে। তাহলে এখন আমাদের যে ডায়ালগ বক্সটি এসেছে, এই ডায়ালগ বক্সে আমার যেখানে আমার ল্যাপটপে যেখানে ছবি আছে আমি সেখানে যাব। আমার ছবি আছে লোকাল ডিক্স অ্যাপ, মাই কন্টেন্ট, আলমগীর, 24 তারিখ। এখান থেকে আমি যে ছবিটা নিতে চাই সেই ছবির উপরে আমি ডবল ক্লিক করব, তাহলে ছবিটা আসবে। লক্ষ্য করো একটি ছবি এসেছে আমাদের পেজের ভিতরে, যে একটা ছবি আসছে, ছবিটা একটু বড় আকার আসছে, ছবিটা আমরা একটু ছোট করে নেই। এইভাবে আমরা পেজের ভিতরে ছবি সংযোজন করব। এরপর লক্ষ্য করো পরবর্তী কাজ, এছাড়া ইলাস্ট্রেশন গ্রুপে ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট যোগ করার সুবিধা রয়েছে। লক্ষ্য করো এখন আমরা ছবি সংযোজন করলাম, এখন বলছে এছাড়া ইলাস্ট্রেশন গ্রুপে ইনসার্ট ইলাস্ট্রেশন গ্রুপে ক্লিপ আর্ট, লক্ষ্য করো যে ক্লিপ আর্ট, আমরা ক্লিপ আর্টে ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে একটি ডায়ালগ বক্স এসেছে ক্লিপ আর্ট, এই ডায়ালগ বক্সে গো ক্লিক করব। নিচে লক্ষ্য করো অনেকগুলো ছবি এসেছে, অনেকগুলো ক্লিপ আর্ট এসেছে। এখান থেকে আমি যে ছবিটি আমার পছন্দ হবে সেই ছবির উপরে আমি ক্লিক করব। এই ছবির উপর আমি ডবল ক্লিক করলাম। এখন লক্ষ্য করো একটা কম্পিউটারের ছবি এসেছে, এটা হচ্ছে আমাদের ক্লিপ আর্ট। এরপর বলছে শেপ, শেপ আকৃতি, এই যে লেখা আছে শেপস, আমরা শেপসে ক্লিক করব। এখানে অনেকগুলো শেপস আসছে, তা এখান থেকে যে শেপসটা আমরা নিব সেই শেপসটার উপরে একটা ক্লিক করব। আমরা একটা স্টার শেপস নিলাম, দেখা এখন কার্সরটি প্লাস চিহ্ন আকার ধারণ করেছে। এখন ডবল ক্লিক করে ধরে ছেড়ে দিব, তখন আমাদের শেপসটি এসে যাবে। লক্ষ্য করে একটা শেপস এসেছে। তো প্রথমে আমরা ক্লিপ আর্ট আনলাম, এরপর আমরা শেপ, এরপর লক্ষ্য করো স্মার্ট আর্ট, এই যে লক্ষ্য করো দেখা আছে স্মার্ট আর্ট, আমরা স্মার্ট আর্টে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ডায়ালগ বক্স এসেছে, এই ডায়ালগ বক্সে আমরা যে কোনো একটা স্মার্ট আর্ট নিতে পারি। লক্ষ্য করো আমরা এই স্মার্ট আর্টটি নিলাম, ক্লিক করে নির্ধারণ করে ওকে। ছোট করে নেই তাহলে দেখতে সহজ হবে।
এখানে আসছে, স্মার্ট আর্ট এসেছে। এরপর লক্ষ্য করো, তাহলে আমরা প্রথমে আনলাম ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট আনলাম, তারপর শেপস, তারপর স্মার্ট আর্ট, তারপর এখন আসলো চার্ট। এরপর লক্ষ্য করো, প্রথমে ক্লিপ আর্ট, শেপস, স্মার্ট আর্ট, এখন হলো চার্ট। আমরা চার্টে ক্লিক করলাম, হ্যাঁ এখানে অনেকগুলো চার্ট আছে, তার মধ্যে থেকে আমরা যে কোনো একটি চার্ট আমরা নিব। আমরা এই চার্টটি নিলাম, ডবল ক্লিক করব, তাহলে আমাদের চার্টটি আসবে। এই পাশে একটি মাইক্রোসফট এক্সেল খোলা হয়েছে, এটা আমরা কেটে দিব, ছোট করে নেই। একটু বড় করে নিই, হ্যাঁ এখন লক্ষ্য করো তোমাদের সবগুলো আসছে। হ্যাঁ এখানে ইলাস্ট্রেশন গ্রুপে আমরা ক্লিপ আর্ট, এই ক্লিপ আর্ট আনলাম, প্রথমে কম্পিউটার ক্লিপ আর্ট, তারপর আমরা শেপ আনলাম, একটা স্টার চিহ্ন আনলাম, শেপ, তারপর স্মার্ট আর্ট, আমরা একটা স্মার্ট আর্ট, এখানে যে টেক্সট লেখা আছে চতুর্দিক দিয়ে গুল দেওয়া, হ্যাঁ এখানে স্মার্ট আর্ট আনলাম, এরপর হচ্ছে চার্ট, এখানে চার্ট একটা আমরা সংগ্রহ করলাম। এভাবে আমরা এমএস ওয়ার্ডে ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে গিয়ে ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট যোগ করার সুবিধা আমরা নিতে পারি। এরপর লক্ষ্য করো ওয়ার্ড আর্ট যোগ করা, আমরা কিভাবে ওয়ার্ড আর্ট যোগ করব। ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপে ওয়ার্ড আর্ট এ ক্লিক করে, তাহলে আমরা যে ইনসার্ট ইনসার্টে ক্লিক করা হয়েছে, তারপর টেক্সট গ্রুপ, এই যে হলো টেক্সট গ্রুপ, কার্সার দিকে লক্ষ্য করো, এটা হচ্ছে টেক্সট গ্রুপ, এই টেক্সট গ্রুপে ওয়ার্ড আর্টে ক্লিক করতে হবে, এই যে ওয়ার্ড আর্ট। তো প্রথমে হলো ইনসার্ট, রিবনের ইনসার্টে ক্লিক করব, তারপর আমরা টেক্সট গ্রুপে যাব, তারপর আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করব। হ্যাঁ ওয়ার্ড আর্টে ক্লিক করলে অনেকগুলো স্টাইল আসছে, তার মধ্যে থেকে যে স্টাইলটা আমার পছন্দ হবে সেই স্টাইলের উপরে আমি ক্লিক করব। লক্ষ্য করো তারপর যে ডায়লগ বক্স আসবে, আমরা ডায়লগ বক্সটা নিয়ে আসি, টেক্সট বক্সে ওয়ার্ড আর্ট যে একটা ডায়লগ বক্স আসছে, এই ডায়লগ বক্সে বক্স আসবে, তাতে তারপর যে ডায়লগ বক্স আসবে তাতে ফন্ট ঠিক করে লেখা দিলে তা কাঙ্ক্ষিত স্টাইলে প্রদর্শন করবে। চলো আমরা দেখি, এখানে অনেকগুলো স্টাইল আছে, তার মধ্যে আমরা একটা স্টাইল সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করে আমরা এখানে কি করব, ফন্ট দিব, এই যেখানে লেখা আছে ফন্ট, আমরা এই ফন্টে ক্লিক করি, আমরা দিব নিকুশ বেন, তাহলে আমরা নিকুশ বেনে যাই, পেয়েছি নিকুশ বেন, নিকুশ বেন আমরা ফন্ট দিব, তারপর আমরা এখানে লিখব, আমরা লিখি বড় হাতে নিকুশ বেন দিয়ে
ইংরেজি লেখা আসছে, আমরা বাংলা করি। বাংলা করার জন্য আমরা এখানে ইংলিশটাকে বাংলা পরিণত করে নেব। লক্ষ্য করো যে কার্সর, আমরা বাংলা করলাম। তারপর এখানে নিখুঁত পেন ফন্ট দিলাম। দেখা আসছে আলমগীর, এটাকে এখন আমরা ওকে দিব। এরপর আমরা যাব একটু বড় করতে চাইলে আমরা একটু বড় করব। দেখো এমএস আমাদের ওয়ার্ড এসেছে, ওয়ার্ড আর্ট আমরা এভাবে করব। এটাকে যদি আমরা নাড়াচাড়া করতে চাই, মুভ করতে চাই, তখন আমরা আমরা যাব ইনসার্ট, আমরা মাঝখান দিতে চাই। ঠিক আছে, তাহলে আমরা এভাবে আমরা ওয়ার্ড আর্ট লিখতে পারবো। তাহলে আমরা পরবর্তী কাজে যাই। এখন আজকে ক্লাস এ পর্যন্তই, এখন আমরা বাড়ির কাজ লক্ষ্য করব। বাড়ির কাজ লক্ষ্য করো, ডকুমেন্টে কোন টেবিল যোগ করতে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? ইনসার্ট, টুলস, ভিউ, হোম। ইনসার্ট ট্যাবে ব্যবহার ইনসার্ট ট্যাব ব্যবহার করে দুই নম্বর প্রশ্ন, ইনসার্ট ট্যাব ব্যবহার করে টেবিল বা সারণি যোগ করা হয়, মার্জিন ক্লিক করা যায়, ওয়ার্ড আর্ট যোগ করা যায়, নিচের কোনটি সঠিক? তিন নম্বর প্রশ্ন, ওয়ার্ড আর্ট ওয়ার্ড ডকুমেন্ট এ ছবি যোগ করতে হলে ইনসার্ট ট্যাবে যেতে হয়, ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হয়, রেফারেন্স গ্রুপে যেতে হয়, নিচের কোনটি সঠিক? রিবনের চার নম্বর প্রশ্ন, রিবনের ইনসার্ট ট্যাবের কোন গ্রুপে ওয়ার্ড আর্ট যোগ করা হয়? টেক্সট, ইলাস্ট্রেশন, লিঙ্কস, স্যাম্পল। সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এ পর্যন্তই।